হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেন্সের রিজনিংয়ের প্র্যাকটিস সেট। তো এর আগে আমি তোমাদের 10টা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 11। তো এই ক্লাসটা শুরু হওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা RRB NTPC এই এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু এই ক্লাসগুলো মন দিয়ে করবে। তো চলো বন্ধুরা, আজকের এই প্র্যাকটিস সেট নম্বর 11টা শুরু করা যাক। তো আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের 10 নম্বর যে ক্লাসটা ছিল সেখানে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে হাউ মেনি স্কোয়ার ইন দিস ফিগার, মানে এই যে ফিগারটা দেওয়া আছে এখানে তোমাদের কটা স্কোয়ার রয়েছে সেটা তোমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তো এর আগের একটা ক্লাসে আমি তোমাদের এই স্কোয়ারগুলো ফাইন্ড আউট করতে শিখিয়েছিলাম। তো তোমাদের এটা কীভাবে করতে হবে দেখো, 1, 2, 3 এভাবে লিখবে, তারপরে 1, 2, 3, 4 এভাবে লিখবে, ঠিক আছে। তারপরে এই 4 আর এই 3 এভাবে গুণ করবে, ঠিক আছে, 4×3, তারপরে হচ্ছে প্লাস করবে এই 3 আর এই 2, ঠিক আছে, 3×2, তারপরে আবার প্লাস করবে এই 2 আর এই 1 নেবে, ঠিক আছে। তো 2×1 তো কত হয়, 3×4 12 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 2, ঠিক আছে। তো 12×6 18 আর 2 হচ্ছে 20। তো এখানে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন নম্বর সি। তোমরা এর অ্যান্সারটা প্রত্যেকেই সঠিক দিয়েছ। তো আজকের ক্লাসটা শুরু করা যাক বন্ধুরা। তো আজকে 1 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তো এখানে তোমাদের মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো, 12, 8, 14, 6, 16 আর তারপরে কী, ঠিক আছে। এটা তো তোমাদেরকে আমি একটু টাইম দিয়ে দিচ্ছি, তোমরা একবার এটা ট্রাই করবে, ঠিক আছে। তো প্রত্যেকটা কোশ্চেনের পর আমি তোমাদের একটু টাইম দিয়ে দেবো, তোমরা একবার কিন্তু ট্রাই করবে এটা, ঠিক আছে। তো আমরা এটা দেখি কী করে হচ্ছে। দেখো, 12 তারপরে 8 আছে, তো কত, -4, তারপরে 8, তারপরে 14, তারপরে কি এটা +6, 14, তারপরে 6, তা দেখো -8, তারপরে 6 থেকে 16, দেখো +10। দেখো এই সিরিজটা কী করে আসছে, 4, 6, 8, 10, তারপরে কী আসবে তোমাদের এখানে 12 আসবে, ঠিক আছে। তো 4, 6, 8, 10, তারপরে আসবে 12, তারপরে এবার সিরিজটা প্লাস মাইনাসেরটা দেখো, -++, তো এখানে হয়ে যাবে তোমাদের আবার মাইনাস। তো 16 থেকে তোমাদের 12 যদি মাইনাস করা হয় তাহলে কত আসছে, 4। তো এখানে অ্যান্সারটা কী হয়ে যাবে তোমাদের, অপশন নম্বর এ, ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এটা SSC CGL Tier 1 কিন্তু এটা এসেছিলো, ঠিক আছে। আশা করি তোমরা এই সিরিজটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। 2 নম্বরটা দেখো কী বলেছে, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে CCB-C-BBC-B-CC-CCBB, তো তোমরা একবার ট্রাই করো এর অ্যান্সারটা বলার। তো আমরা দেখিনি কী করে হচ্ছে, এটা দেখো এখানে সিসি তারপরে আছে বি, ঠিক আছে। তো এখানে দেখো বি এর পরে আবার এখানে দেখো বি আছে, এখানেও দেখো তোমরা বি এর পরে কিন্তু বি আছে, তো এখানে তোমাদের কী হয়ে যাবে বি। তারপরে আবার দেখো সি আসছে এখানে, ঠিক আছে, তার মানে দেখো এইখানে সি এখানে শুরু হচ্ছে, তারপরে আবার এখানে আবার শুরু হচ্ছে, তো এখানে সিরিজটা হয়ে যাবে তোমাদের CCB তারপরে আবার বি, তার মানে এইভাবে আসবে CCBB, তারপরে দেখো সিসি আবার বিবি, তো এখানে শেষ হয়ে গেলো CCBB, তারপরে শেষ CCBB, তারপরে লাস্টে দেখো CCBB, তো এখানে কী হয়ে যাবে তোমাদের BCCBBB। তো কোথায় আছে তোমাদের দেখো BCC 3টা B, তো এই দেখো অপশন নম্বর এতেই রয়েছে তোমাদের BCC 3টে B, ঠিক আছে। তো এখানে হয়ে যাবে অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। 3 নম্বরটা দেখো কী বলেছে, অড ওয়ান আউট, ঠিক আছে। এখানে তোমাদের যে বেমানানটা আছে সেটা তোমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে, তোমরা একবার ট্রাই করো, কোনার্ক, মাদুরাই, দিলওয়ারা, ইলোরা। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নম্বর ডি, ঠিক আছে, অপশন নম্বর ডি মানে ইলোরা। কেন হলো দেখো, কোনার্ক, মাদুরাই আর দিলওয়ারা এই যে টেম্পেলগুলো রয়েছে তোমাদের, এই যে মন্দিরগুলো রয়েছে, এই মন্দিরগুলো কি তোমাদের সব ভূমির ওপরে অবস্থিত, ঠিক আছে, ভূমির ওপরে অবস্থিত এই মন্দিরগুলো, ঠিক আছে। কিন্তু ইলোরা, ইলোরা হচ্ছে কি একটা গুহা মন্দির, ঠিক আছে, একটা গুহা মন্দির হচ্ছে ইলোরা। তো এখানে বেমানান বা অড ওয়ান আউটটা হয়ে যাবে তোমাদের ইলোরা, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এটা SSC CGL Tier 1 2012 সালে কিন্তু এসেছিলো। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। 4 নম্বরটা দেখো, এখানে তোমাদের সাদৃশ্যটা তোমাদের বের করতে হবে। দেখো দই বা কার্ড এর সাথে সাদৃশ্য আছে দুধ বা মিল্ক, তো এরকমই তোমাদের এটা ফাইন্ড আউট করতে হবে। দেখো তেলের সাথে বা অয়েলের সাথে তোমাদের এখানে কী হবে, ঠিক আছে,
কাগজ বা পেপার, নারকেল, কোকোনাট, শিখা, ফ্লেম, বাতি, ল্যাম্প। তো কোনটা হবে এখানে তোমাদের অ্যান্সার, তোমরা একবার ট্রাই করো। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এই যে দইটা কোথা থেকে তৈরি হয়, তোমাদের এই দুধ থেকে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এই দুধ থেকে তোমাদের এই দই তৈরি হচ্ছে। তো তেল কী থেকে তৈরি হয়? তেল নারকেল থেকে তৈরি হয়, ঠিক আছে? তেল কোথা থেকে তৈরি হয়? নারকেল থেকে। কাগজ থেকে তৈরি হয় না, শিখা থেকেও তৈরি হয় না, বাতি থেকেও তৈরি হয় না, ঠিক আছে? তো তেলটা তৈরি হয় তোমাদের নারকেল থেকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। তো পাঁচ নম্বরটা দেখো কী বলেছে এখানে। দেখো ডেট এর সংকেত হচ্ছে এ এক্স কিউ বি হলে ওই নিয়মে মোস্ট এর সংকেত কী হবে, ঠিক আছে? তো একবার ট্রাই করো তোমরা। তো দেখো এখানে ডি এ টি ই, ঠিক আছে? এখানে লিখব এ এক্স কিউ বি। তো ডি থেকে আমাদের এ আসতে হবে, ঠিক আছে? ডি থেকে এ কী করে আসবে দেখো, মাইনাস থ্রি, মানে এ বি সি ডি, এ থেকে যদি এদিকে যাই আমরা তিন ঘর, তাহলে আমরা ডি পাচ্ছি। মানে ডি থেকে যদি আমরা মাইনাস থ্রি করি, ঠিক আছে, মাইনাস তিন ঘর এগিয়ে আসি, তাহলে আমরা এ পাচ্ছি। তারপরে আবার দেখো এ থেকে এক্স, এ থেকে এক্স যদি আমরা মাইনাস তিন ঘর আবার এগিয়ে আসি, এপাশে পিছিয়ে আসি, তাহলে হচ্ছে কী হবে, আমাদের এক্স পাবো। আবার টি থেকে কিউ, টি থেকে কিউ কী করে আসবে, আবার মাইনাস থ্রি যদি করি তাহলে আসবে। আবার ই থেকে বি কী করে আসবে, মাইনাস থ্রি যদি করি, বি সি ডি ই, ঠিক আছে? এদিক থেকে দেখো তোমরা তাহলে সুবিধা হবে, বি সি ডি ই, ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানে কী হবে, মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি করে আসছে। তারপরে এম ও এস টি, ঠিক আছে, এম ও এস টি। তো এম থেকে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে কী আসবে, তোমাদের জে আসবে, ঠিক আছে? মাইনাস থ্রি করলে কী আসবে, জে আসবে। তো এই পাশ থেকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কে এল এম, ঠিক আছে, তিন ঘর এদিকে গেলে আমরা এম পাচ্ছি। তারপরে ও থেকে যদি আমরা আবার মাইনাস থ্রি করি তাহলে কী আসবে দেখো, ও থেকে মাইনাস থ্রি করলে এল আসবে। তো এল থেকে এদিকে দেখো তোমরা তাহলে বুঝতে পারবে এল এম এন ও, ঠিক আছে? দেখো জে আর এল আমরা দুটো মিলিয়ে ফেলেছি। দেখো এখানে কিন্তু জে নেই, এখানেও জে নেই, এটাতে জে আছে আর এটাতে জে আছে। তো জে এর পরে এখানে দেখো পি আছে, কিন্তু এখানে দেখো এল আছে। তো অপশন নাম্বার বি আমাদের হয়ে গেল সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো তোমরা যদি কেউ চাও তাহলে দেখো এটা মিলিয়ে দেখবে যে মাইনাস থ্রি করলে এখানে পি আসবে, আর টি থেকে মাইনাস থ্রি যদি করি তাহলে আমাদের কিউ আসবে, ঠিক আছে? তো অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট রিজনিং আসা যাক। ছয় নম্বরটা দেখো, এখানেও বলেছে তোমাদের অড ওয়ান আউট, ঠিক আছে? এখানে চারটের মধ্যে তোমাদের কোথায় বেমানটা রয়েছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। দেখো জেড এম ওয়াই আর এল, তো জেড এর সাথে এম কী করে আসে, আমরা অনেকটা ডিস্টেন্স আছে, দেখো ওয়াই এর সাথে আবার জেড, ওয়াই এর পরে কি আমরা যদি প্লাস ওয়ান করি জেড পাচ্ছি, ঠিক আছে? তারপরে আবার এল থেকে এম, আবার যদি প্লাস ওয়ান করি দেখো এল এম আসছে। তারপরে এখানে দেখি ইউ থেকে প্লাস ওয়ান করলে ভি আসছে, এইচ থেকে প্লাস ওয়ান করলে আই আসছে, ঠিক আছে? তারপরে এখানে দেখো আর কিউ আর প্লাস ওয়ান যদি করি তাহলে আর আসছে, তারপরে ডি থেকে ই আসছে, ঠিক আছে, প্লাস ওয়ান করলে। তারপরে দেখো এখান থেকে আমাদের আসা দরকার ছিল, কিন্তু এখানে উল্টে গেছে, এদিক থেকে এদিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? মানে এখান থেকে আমাদের মাইনাস ওয়ান করলে আমরা এ পাচ্ছি। তো অড ওয়ান আউট কোনটা হয়ে গেল তোমাদের, অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের অড ওয়ান আউট। বুঝতে পারলে? এইভাবে ছিল তোমাদের এখানে অড ওয়ান আউটটা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। সাত নম্বরটা দেখো কী বলেছে, কোনো সংকেত অনুযায়ী ধুতুরা হলো জবা, জবা হলো গাঁদা, আর গাঁদা হলো গোলাপ, আর গোলাপ হলো ডালিয়া, এবং ডালিয়া হলো লিলি, ওই সংকেত অনুযায়ী ফুলের রাজা কে? তো এই কোশ্চিনটা করার আগে আমাদের জানতে হবে ফুলের রাজাটা কে, ঠিক আছে? তো ফুলের রাজা হচ্ছে আমরা জানি গোলাপ, ঠিক আছে, গোলাপ। তো ফুলের রাজা যদি গোলাপ হয় তো এখানে সংকেত অনুযায়ী গোলাপটা কী? তো গোলাপটা হয়ে যাবে এখানে তোমাদের ডালিয়া, ঠিক আছে? তো এই সংকেত অনুযায়ী এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে তোমাদের ডালিয়া, ঠিক আছে, ডালিয়া। তো এখানে অপশনটা দেওয়া ছিল না, ঠিক আছে? তো এর অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের ডালিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা জানি যে ফুলের রাজা গোলাপ, কিন্তু এই সংকেত অনুযায়ী এখানে গোলাপ হলো ডালিয়া। তো এখানে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে ডালিয়া, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট রিজনিং আসা যাক। আট নম্বরে দেখো, রাজু উত্তর পশ্চিম দিকে 2 কিলোমিটার গেল, সেখান থেকে সে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে 2 কিলোমিটার গেল, সেখান থেকে সে আবার ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে 2 কিলোমিটার গেল, সে এখন শুরুর স্থান থেকে কোন দিকে আছে? তো এর অ্যান্সারটা বের করার একবার চেষ্টা করো তোমরা, আমি তোমাদের একটু টাইম দিয়ে দিচ্ছি। তো এটা করার চেষ্টা করি আমরা। দেখো আমরা জানি যে হচ্ছে এই দিকটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা আমরা জানি, ঠিক আছে?
উত্তর আর পশ্চিমের মাঝখানে থাকে উত্তর পশ্চিম, উত্তর আর পূর্বের মাঝখানে থাকে উত্তর পূর্ব, আর দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে দক্ষিণ পশ্চিম, আর হচ্ছে দক্ষিণ আর পূর্বের মাঝখানে দক্ষিণ পূর্ব। ঠিক আছে, এটা আমরা জানি। তো এখানে দেখো, রাজু উত্তর পশ্চিম দিকে 2 কিলোমিটার গেল। উত্তর পশ্চিম দিক কোনটা? উত্তর আর পশ্চিম এদিকে, ধরো এখান থেকে ছিল, এখান থেকে সে কী করলো 2 কিলোমিটার এই সাইডে গেল। ঠিক আছে, এটা 2 কিলোমিটার। ঠিক আছে, সেখান থেকে সে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরলো। ক্লকওয়াইজ কোন দিক? ক্লকওয়াইজ হচ্ছে এদিকে, ঘড়ির দিকে যদি ঘোরে সেটাকে বলে ক্লকওয়াইজ, আর ঘড়ির বিপরীত দিকে যদি ঘোরে সেটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো ক্লকওয়াইজ সে কী করলো 90 ডিগ্রি ঘুরলো এবং 2 কিলোমিটার গেলো। 90 ডিগ্রি, ঠিক আছে, এদিকে ছিল, এবার 90 ডিগ্রি ঘুরে গেলো। ঠিক আছে, এদিকে তো এখন ঘুরে সে কী করলো 2 কিলোমিটার গেলো, এখান থেকে আবার 2 কিলোমিটার গেলো, এটা 2 কিলোমিটার। ঠিক আছে, সেখানে আবার সে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে 2 কিলোমিটার গেলো। ঠিক আছে, এখানে ছিল, এদিকে 90 ডিগ্রি ঘুরলো। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি ঘুরলো এবং 2 কিলোমিটার গেলো। ঠিক আছে, 2 কিলোমিটার, এটা হচ্ছে 2 কিলোমিটার হয়ে গেল। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে? তো শুরুর স্থান কোনটা ছিল? এটা তো শুরুর স্থান থেকে সে এদিকে আছে। তো এদিক মানে কি? আমাদের কি জানি, উত্তর আর পূর্ব, উত্তর পূর্বের মাঝখানে আছে যেহেতু, তো উত্তর পূর্ব দিক হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। তো 9 নম্বরটা দেখো, নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলির উত্তর দাও এবং সেখানে সংখ্যাগুলি লোক সংখ্যাকে নির্দেশ করেছে। দেখো, এই ত্রিভুজটা হচ্ছে শিক্ষিত, এই বড় বৃত্তটা হচ্ছে তোমাদের চাকুরিজীবী, আর এই ছোট বৃত্তটা হচ্ছে গ্রামীণ। তো প্রশ্নটা কি বলেছে এখন দেখো, কতজন গ্রামীণ লোক শিক্ষিত? ঠিক আছে, তো গ্রামীণ লোক কোনটা? এই ছোট বৃত্তটা হচ্ছে তোমাদের গ্রামীণ। তো গ্রামীণের মধ্যে কে কে আছে দেখো, এই 13, 6, 8 আর হচ্ছে তোমাদের 12। কিন্তু এবার কি বলেছে, গ্রামীণ লোকের সাথে কি বলেছে, শিক্ষিত। শিক্ষিত হচ্ছে তোমাদের এই ত্রিভুজটার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো ত্রিভুজটার মধ্যে দেখো 13 আর 6 মধ্যে পড়ছে আমাদের। তো কিন্তু আমাদের চাকুরিজীবী বলেনি, ঠিক আছে, চাকুরিজীবী বলেনি, তাহলে এই সংখ্যাটা হবে না, মানে আমাদের 13 হয়ে যাবে আমাদের গ্রামীণ লোক শিক্ষিত। অপশন নাম্বার বি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। 10 নম্বরটা দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যাটি এখানে, এই দেখো এখানে লুপ্ত সংখ্যাটা আছে, এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তো তোমরা একবার ট্রাই করো এটা। তো এটা আমরা এখন করি দেখো। তো এই দুটো কিছু একটা করে আমাদের এই সংখ্যাটা ফাইন্ড আউট করতে হবে, মানে এই দুটো কিছু একটা করে আমাদের এটা বার করতে হবে। তো সেম অপারেশন করে আমাদের এখানে এটা বের করতে হবে। তো কী করে হচ্ছে দেখো, এটা 9² - 7² যদি করি তাহলে কত আসে? 9² = 81, আর 7² হচ্ছে 49। ঠিক আছে, তো আমাদের এখানে যদি বিয়োগ করি কত আসছে? 2, আর এখানে হচ্ছে তোমাদের 3। ঠিক আছে, 32। তো 32 আসছে না, তো 32 থেকে আমাদের 16 কী করে আসবে? যদি আমরা ডিভাইডেড 2 করি তাহলে আমাদের 16 আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা বের করার চেষ্টা করি, 12² - 8² মানে 144 মাইনাস হচ্ছে 64 মানে কত হচ্ছে 80। ঠিক আছে, 80। এবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? আমাদের 40 আসে, মানে আমাদের এই অপারেশনটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এই লুপ্ত সংখ্যাটাকে বের করার জন্য। তো এখানে আমরা সেম অপারেশন করব, 20² - 6² মানে 400 - 36। ঠিক আছে, 400 - 36, তো এখানে কত আসছে আমাদের? 4, 6 আর 3। ঠিক আছে, 4, 4, 6, 3। তো এখানে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 182। ঠিক আছে, 182 আসছে, মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমাদের হচ্ছে এটার স্কোয়ার থেকে এটার স্কোয়ার মাইনাস করে যেই সংখ্যাটা আসবে সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে এই সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, তো সেম অপারেশন করে আমরা এখানে এই সংখ্যাটা পেয়ে গেলাম। তো এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 182, মানে অপশন নাম্বার ডি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। তো নেক্সট রিজনিং কী বলেছে দেখো, ইংরেজি বর্ণমালায় প্রথম থেকে 23তম বর্ণের বাঁদিকে 11তম বর্ণ কোনটি? ঠিক আছে, একদম ইজি আছে এটা দেখো। তো একবার তোমরা ট্রাই করো। তো এটা কী করে বের করবো দেখো, 23 থেকে আমরা ডাইরেক্ট দেখো বাঁদিকে বলেছে। ঠিক আছে, বাঁদিকে মানে 23 থেকে আমাদের এদিকে আসবে, তো 11 এখানে আমরা মাইনাস করব। তো 11 মাইনাস করলে আমাদের কী আসছে? 12। আর 12তম লেটার আমরা কী জানি দেখো, এল আছে। ঠিক আছে, 12তম লেটার হচ্ছে আমাদের এল, মানে অপশন নাম্বার সি হবে এখানে সঠিক অ্যান্সার। তো আমি তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি দেখো, তোমরা অনেকেই হয়তো বা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি, যারা জানে না তারাও জেনে নিও। ঠিক আছে, সি এফ আই এল ও আর ইউ এক্স, সি এফ আই লোর এক্স। ঠিক আছে, এভাবে মনে রাখবে, সি এফ আই লোর এক্স। তো সি এর হচ্ছে পজিশনটা হচ্ছে আমাদের 3 নম্বরে, এফ এর হচ্ছে 6, আই হচ্ছে 9, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, আর ইউ হচ্ছে তোমাদের 21, আর এক্স হচ্ছে 24। ঠিক আছে, তো তোমাদের যদি কারো পজিশনগুলো মনে রাখতে অসুবিধা হয় তো তোমরা এই ট্রিকটা মনে রাখবে, তাহলে তোমরা কিন্তু
এগুলোর পজিশনগুলো ইজিলি বার করতে পারবে। দেখো সি যদি তোমরা মনে রাখতে পারো, সি তিন, ঠিক আছে, আর যদি বলে ডি, ডি কত, চার, ঠিক আছে। দেখো এম যদি বের করতে বলে, এম কী আসবে, এম হচ্ছে তোমাদের থার্টিন। কী করে হলো, দেখো এল এর পরে কিন্তু এম আসে, এল দেখো আমরা বারো যদি জানি তাহলে এল থার্টিনটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। আজকে একটু দুটো রিজনিং আমি তোমাদের বেশি দিয়েছি। দেখো বারো নম্বরটা, নিচের কোন ভেন চিত্রটি বিদ্যালয়, শিক্ষক এবং মাঠ এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, ঠিক আছে। তো তোমরা একবার ট্রাই করো এটা। তো এটা কি হয়ে যাবে, দেখো বিদ্যালয় এটা হচ্ছে, ধরো বিদ্যালয় ধরলাম, তো বিদ্যালয়ের মধ্যে আমাদের কি থাকবে, শিক্ষক থাকবে, ঠিক আছে, বিদ্যালয়ের মধ্যে আমাদের শিক্ষক থাকবে। কিন্তু এই মাঠটা, এই মাঠটা কীভাবে থাকবে, এই মাঠটা হচ্ছে বিদ্যালয়েও থাকতে পারে আবার বাইরেরও মাঠ হতে পারে, ঠিক আছে। মাঠ কিন্তু নির্দিষ্ট করে শুধু বিদ্যালয়ের হতে পারে না, মাঠ কিন্তু খেলার মাঠও হতে পারে, অন্য কোনো মাঠও হতে পারে, ঠিক আছে। তো মাঠটা সেটা আমাদের বিদ্যালয়ের মধ্যেও পড়লো প্লাস হচ্ছে বাইরেও পড়লো, ঠিক আছে। তো এখানে কোনটা হয়ে যাবে আমাদের ভেন ডায়াগ্রামটা সঠিক, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে, বিদ্যালয়, শিক্ষক এবং মাঠ। তো এটা হচ্ছে বিদ্যালয়, এটা শিক্ষক আর এটা হচ্ছে মাঠ, বুঝতে পারলে। তো এখানে তোমাদের অপশন নাম্বার সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তেরো নম্বর, এর আমি দুটো বিবৃতি দিয়েছি, ঠিক আছে, দুটোর মধ্যে তোমরা একটা কিন্তু এই যে এটা আছে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, আর এটা হচ্ছে আমি তোমাদের এখানে করে দেবো। দেখো এগুলো তোমাদের অপশন দেওয়া আছে আর আমি এখানে বিবৃতিটা বলে দিয়েছে, এই বিবৃতির মাধ্যমে আমাদের এই দুটো চেক করতে হবে কোন দুটো সিদ্ধান্ত ঠিক আছে, দুটো ঠিক আছে না একটা ঠিক আছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এ গ্রেটার দেন হচ্ছে কী আছে, ই, মানে এ থেকে আমাদের ইতে যেতে হবে। এ থেকে আমরা ইতে কী করে যাবো, দেখো এ থেকে বি, মানে এ আর বি এখানে সমান সমান আছে, তারপরে এদিকে দেখো খোলা মুখটা আছে, আমরা এখানে যেতে পারছি, আবার সি থেকে ডিতে যেতে পারছি, আবার ডি থেকে ইতেও যেতে পারছি, মানে সিদ্ধান্ত একটা আমাদের এখানে সঠিক হয়ে গেল। তো তোমাদের আমি এর আগে যে ক্লাসগুলো করিয়েছি তার মধ্যে আমি তোমাদের এই ওপেন গেট আর ক্লোজ গেটের যে নিয়মগুলো হয় সেগুলো শিখিয়ে দিয়েছিলাম, মানে এদিকে যদি খোলা মুখটা থাকে মানে এদিক থেকে আমরা এদিকে যেতে পারবো, এদিক থেকে আমরা এদিকে আসতে পারবো না, ঠিক আছে। তো এদিকে দেখো সব খোলা মুখ, মানে এ থেকে ইতে আমরা ইজিলি যেতে পারছি, মানে সিদ্ধান্ত একটা সঠিক হয়ে গেল। এবার আমরা দুইটা দেখবো, ঠিক আছে, অপশন নম্বর দুই যেটা আছে সিদ্ধান্ত দুই সেটা আমরা দেখবো, এ থেকে ই যাবো, ঠিক আছে, এ সমান সমান ই, মানে এ থেকে দেখো এখানে সমান সমান বি আছে, এই যে এখানে দেখো সমান সমানটা এখানেও এটা, এটার মানেও কিন্তু সমান সমান, ঠিক আছে, মানে বি সমান সমান সি আর সি সমান সমান ডি আর সি সমান সমান ই, ঠিক আছে, মানে এ থেকে আমরা বি সি ডি ই ই পর্যন্ত যেতে পারছি, ঠিক আছে। তো অপশন নাম্বার যে দুইটা আছে সেটাও আমাদের এখানে সঠিক হয়ে যাবে। তো কোনটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এখানে, তো এখানে হয়ে যাবে আমাদের এ আর বি, মানে এক এবং দুই উভয় সত্য, অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার এই বিবৃতি, এই এই বিবৃতিটার জন্য, ঠিক আছে। তো এই বিবৃতিটার জন্য যেটা অ্যান্সার হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ক্লাসটা শেষ হওয়ার পরে, ঠিক আছে, কমেন্টে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই যে এ বি সি ডি ইর মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা তেরোর এ বি সি ডি ইর মধ্যে আমাকে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। তো তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো কমেন্টে তোমরা সবাই ওয়াই টাইপ করবে, ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা এটা ক্লাসটা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে সেই অ্যান্সারটা জানাবে, এবং যদি ক্লাসটা বুঝে থাকো অবশ্যই ওয়াই টাইপ করবে, ঠিক আছে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ রয়েছে এবং গ্রুপ রয়েছে, নলেজ পয়েন্টের যে পেজটা আছে সেটা তোমরা সবাই ফলো করে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে, এবং চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সব লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।